বাগেরহাটের মোড়েলগঞ্জ উপজেলা পরিষদের উদ্যোগে করোনা ভাইরাসে কর্মহীন হয়ে পড়া পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে। সোমবার দুপুরে উপজেলার নিশানবাড়িয়া ইউনিয়নে 55 পরিবারকে খাদ্য সহায়তা বিতরণ করেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান যুবলীগের আহ্বায়ক মোজাম্মেল হক মোজাম, নিশানবাড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইউপি চেয়ারম্যান আব্দুর রহিম বাচ্চু। মোহাম্মদ, এরপরে মোহাম্মদ মাসুম হাওলাদার, পিতা আব্দুল লতিফ হাওলাদার, আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।